নমস্কার, আমি আলপনা ধরেন। N24-এ আপনাদেরকে স্বাগত। বদরপুর রেল স্টেশনের নাম সিদ্ধেশ্বর স্টেশন করার দাবি কমলাক্ষ দেপুর কায়স্থের। বদরপুর রেল স্টেশনের নাম সিদ্ধেশ্বর স্টেশন করার দাবিতে শীঘ্রই কমলাক্ষ দেপুর কায়স্থ মুখ্যমন্ত্রীর দরবারে যাবেন। এদিন সাংবাদিকদেরকে বলেন, বরাকের সিদ্ধেশ্বর শিবাড়ির মধ্যে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে, সেটা আমাদের আবেগের জায়গা। তিনি আগামী বিধানসভায় সিদ্ধেশ্বর শিবাড়ির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবেন বলে জানান। তিনি একজন বিধায়ক হিসাবে বদরপুর স্টেশনকে সিদ্ধেশ্বর স্টেশনে পরিবর্তন করার দাবি তুলবেন বলে জানান। শিলচর থেকে দীপ্তি চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরও খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। সিদ্ধেশ্বর শিববাড়ি আছে, সেই সিদ্ধেশ্বর শিববাড়ি সেটা আমাদের আবেগের জায়গা, সেটার মধ্যে আমাদের অস্তিত্ব জড়িত, সেটাতে কিন্তু অনেকগুলো আমাদের অনুভূতি জড়িত, সেটাতে অনেক বড় একটা হিস্ট্রিও আছে। আমি সামনের বিধানসভায় সেই কথাগুলো আমি তুলে ধরবো, যে সিদ্ধেশ্বর শিববাড়ির যে হিস্ট্রি, আমি তো বিধায়ক হিসাবে আমি সেটা আজকের দিনে সেটা দাবি করব। আমি সেটা দাবি করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেটা বিধানসভায় আমি সেটা দাবি করব যে সিদ্ধেশ্বর শিববাড়ি আমাদের বদরপুর শহর থাকুক, কিন্তু আমাদের স্টেশন যেটা আছে সেই স্টেশনের নামও সিদ্ধেশ্বর স্টেশন করা হোক। সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা আমি বলছি, সিদ্ধেশ্বর স্টেশন করা হোক। আমি মুখ্যমন্ত্রীকে বিধানসভা সেই কথাগুলো বলবো। অর্থাৎ আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের কৃষি কালচার, সেগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, যাতে মানুষের যাতে উন্নয়ন হয়। আর বরাকবেলি ইটসেলফ, আমরা যদি মনে করি বরাকবেলি ইটস এ কনস্টিটিউয়েন্সি, সমস্ত বরাকবেলি, অর্থাৎ বরাকবেলি আমাদের একটা স্বতন্ত্র একটা আমাদের কৃষ্টি সংস্কৃতি আছে, আমাদের ভাষাগতভাবে সব ক্ষেত্রে আমাদের একটা নিজের একটা সবার একটা একটা আছে। তাই সেই বরাকের উন্নয়নের স্বার্থে যাতে সদায় সর্বদা যাতে আমরা সেই সচেষ্ট থাকি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বরাকের উন্নয়নের ক্ষেত্রে উনি কাজ চালিয়ে যাচ্ছেন, সত্যি কথা বলতে গেলে সামনের দিন সেই উন্নয়ন ত্বরান্বিত হোক এবং বরাকের যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, সেটাই আজকের দিনে আমি সেটাই বলতে যাচ্ছি।